হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ইঁচড় চিংড়ি। খুবই ডিম্যান্ডিং এবং প্রায় সবারই পছন্দের একটা ডিশ। তো চলুন কিভাবে আমি এই এঁচড় চিংড়ি করি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর অল্প নুন। দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা আলু। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলু ভাজা যে তেল ছিল ওর মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। 250 গ্রাম চিংড়ি মাছ ছিল, আমি নুন হলুদ মেখে রেখেছিলাম। চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজব না, বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই অল্প ভেজে তুলে নেব। আলু আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইতেই আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, কিছুটা সাদা জিরে, একটা শুকনো লঙ্কা। একটা তেজপাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 800 গ্রাম এঁচড় নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। একদম পুরো গলে যাবে না, আবার হাত দিলেও কিন্তু মিলিয়ে যাবে, এই রকম অবস্থায় কিন্তু সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এই দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে প্রায় 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো।
আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। প্রায় 4-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি, এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম, ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আপনারা চাইলে এই সময় নুন এবং চিনিটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঝোলটা প্রায় টেনে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে আমি গোটা গরম মশলা ইউজ করেছি, গোটা গরম মশলা বাটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও কিন্তু দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে মোস্ট পপুলার রেসিপি এঁচোড় চিংড়ি। কেমন লাগলো এই রেসিপিটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।